আইটিআইতে অ্যাডমিশান নেওয়ার জন্য দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছিল তাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং ইতিমধ্যে যেহেতু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে তো ছাত্রছাত্রীরা চয়েস ফিলিং করতে শুরু করে দিয়েছে এবার এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে আইটিআইতে অ্যাডমিশান নেওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জায়গাতে তোমরা যদি একটা ভুল করো তাহলে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হবে কীভাবে সঠিক কীভাবে চয়েস ফিলিং করলে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার চয়েস ফিলিংটা সঠিক হবে তুমি সরকারি বা পিপিপি মডেলের গভর্নমেন্ট কলেজে চান্স পাবে সেটা আজকের ভিডিওতে জানাবো জানি ভিডিওটি দিতে একটু দেরি হয়েছে তবে খুব বেশি দেরি হয়নি পূর্ব অভিজ্ঞতা থেকে পুরো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আইটিআইতে অ্যাডমিশান নেওয়ার জন্য চয়েস ফিলিং যেহেতু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চয়েস ফিলিং করতে হয় তাড়াহুড়ো করবে তো সমস্যায় পড়বে কারণ তোমাদের একটু ভুলে তোমাদের কিন্তু সমস্যায় পড়তে হবেই তাহলে কিভাবে চয়েস ফিলিং করতে হয় সেটা জানাই এর পাশাপাশি এছাড়া চয়েস ফিলিং করার সময় কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে সেগুলো জেনে নাও তো বন্ধুরা তোমাদের আগে র্যাঙ্কটা দেখতে হবে তোমাদের র্যাঙ্ক কার্ডে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে অনেকের র্যাঙ্ক অনেক বেশি হতে পারে অনেকের র্যাঙ্ক আবার অনেক কমও হতে পারে র্যাঙ্ক যাই হোক না কেন যদি গভর্নমেন্ট কলেজ তোমাদের একটা উদ্দেশ্য হয়ে থাকে আইটিআই গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে চয়েস ফিলিংয়ের সময় সবার ক্ষেত্রে একই বিষয় চয়েস ফিলিংয়ের সময় তোমাদেরকে গভর্নমেন্ট কলেজটাকে আগে সিলেক্ট করতে হবে যেটা তোমাদের বেশি পছন্দের যেটা তোমাদের বাড়ি থেকে যাতায়াতের জন্য সুবিধা হবে কাছাকাছি সেই কলেজটাও তোমার ফার্স্ট চয়েস থাকতে পারে সো সেটাকে তুমি অবশ্যই ফার্স্ট সিলেক্ট করবে এরপর সিলেক্ট করবে দ্বিতীয় অপশান অর্থাৎ তোমার পছন্দের দ্বিতীয় কলেজ এই নয় যে গুগলে সার্চ করে দেখে নিলে যে এখানে একটা কলেজ রয়েছে সেটাকে আমি দ্বিতীয় চয়েসে রাখবো সেই ভুলটা কিন্তু করবে না অবশ্যই কলেজগুলো সম্বন্ধে জানো কলেজগুলো থেকে তোমাদের যাতায়াতের সুবিধা হবে কিনা না সেগুলো জানো তারপরেই সিলেক্ট করবে বা চয়েস করবে কারণটা কেন সেটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো এরপরে সেকেন্ড চয়েস হয়ে গেলে থার্ড অপশানে তোমাদের থার্ড চয়েস যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে এইভাবে কিন্তু সিলেক্ট করতে হবে এবং তোমার যতগুলি ইচ্ছা কলেজে সিলেক্ট করার ততগুলি কলেজ কিন্তু সিলেক্ট করতে পারবে তুমি চয়েস ফিলিংয়ের সময় তবে অবশ্যই এটা মাথায় রাখবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স ফিফথ বা সিক্স চয়েস পর্যন্ত কিন্তু তোমার খুবই পছন্দের কলেজগুলোকে রাখবি কারণ বেশিরভাগ দেখা যায় ফিফথ চয়েস পর্যন্ত তুমি কলেজ পেয়ে গেলি কাউন্সেলিংয়ে তোমার ফিফথ চয়েস পর্যন্ত তোমার যে কলেজ রয়েছে তার মধ্যে যে কোনো একটি কলেজ তুমি পেয়ে গেলি ফার্স্ট পেলে না সেকেন্ড পেলে না কিন্তু থার্ড পেয়ে গেলি বা ফোর্থ পেয়ে গেলি এইভাবে কিন্তু হয় তাই ফার্স্ট চয়েসে যদি তোমার পছন্দের কলেজটা রাখো আর বাকিগুলো যেখান থেকে পারো সেখান থেকে এনে তুমি যদি সেকেন্ড থার্ড বা ফোর্থ চয়েসে রেখে দাও তাহলে কিন্তু সেগুলোতে যখন কিন্তু অ্যাডমিশানের জন্য অ্যালোটমেন্ট রেখে যাবে তখনই কিন্তু তোমার সমস্যায় পড়তে হবে যে এই কলেজটা আমি সিলেক্ট করেছিলাম এই কলেজটা তো অনেক দূরে কিভাবে যাতায়াত সম্ভব হবে কীভাবে সেখানে গিয়ে থাকা সম্ভব হবে এই বিষয়গুলো কিন্তু থেকে যায় তাই অবশ্যই কলেজ সিলেক্ট করার আগে সেই কলেজ সম্পর্কে অবশ্যই জানবে সেই কলেজে যাতায়াতের বিষয় জানবে এবং সেই কলেজে থাকার ব্যবস্থা রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই জানবে এবং জানার পরে সেই কলেজ বা ভালো কলেজগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ চয়েস ফিফথ চয়েস পর্যন্ত রাখবে এই বিষয়গুলি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই ভুলগুলো করেছিল র্যাঙ্ক একটু ভালো হয়েছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজারের মধ্যে র্যাঙ্ক হয়েছে তো কি করবে সবচেয়ে পছন্দের কলেজটা ফার্স্ট রেখেছে এবং বাকিগুলো পরপর সিলেক্ট করে গেছে তো ফার্স্ট চয়েস যেটা রেখেছিল সেটা পায়নি সেকেন্ড থার্ড এবং ফোর্থ চয়েসের মধ্যে যে কোনো একটা পেয়ে গেল এবং দেখা যাচ্ছে সেই কলেজে থাকা বা সেই কলেজটাই ভালো নয় বা সেই কলেজে যাতায়াতের সমস্যা রয়েছে এর আগে এমন সমস্যায় প্রচুর ছাত্রছাত্রীরা পড়েছিল তাই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো প্রযোজ্য জেনারেল র্যাঙ্কের পাশাপাশি অনেক কিছু বিষয় ম্যাটার করে যেমন অনেকের র্যাঙ্ক হয়তো দেখা যাচ্ছে যে পনেরো হাজার হয়েছে সে ফার্স্ট চয়েসে যে কলেজটা রেখেছিলো সেই কলেজে সে চান্স পেলো না কিন্তু একজন ছাত্র যার পঞ্চাশ হাজার র্যাঙ্ক সে কিন্তু ওই কলেজে চান্স পেল কীভাবে হয়তো তার ফিজিক্যাল ডিসেবিলিটি বা এসসি এসটি কাস্টের উপর বা এই যে সে ভোকেশনাল ছিল অর্থাৎ এক্সট্রা কারিগরি এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে তো সেই সমস্ত স্টুডেন্টরাও চান্স পাবে সেখানে তোমার যদি জেনারেল র্যাঙ্ক দশ হাজার বা পনেরো হাজার কুড়ি হাজার থাকে তোমার থেকেও আগে তারা চান্স পাবে তাই জেনারেল র্যাঙ্কটা সবার ক্ষেত্রে ম্যাটার করে না যাদের পঞ্চাশ বা ষাট হাজার র্যাঙ্ক রয়েছে তারাও ভালো কলেজে চান্স পাবে এমনও হয় তাই চয়েস ফিলিংয়ের সময় এই বিষয়গুলি মাথায় রাখতে হবে অবশ্যই ধাপে ধাপে তোমাদেরকে চয়েস করতে হবে তোমাদের পছন্দের কলেজগুলি আর সবশেষে একটাই কথা বলবো যদি গভর্নমেন্ট আইটিআই কলেজে অ্যাডমিশান নিতে চাও যেটা তোমার খুবই পছন্দে তাহলে অবশ্যই তোমাদের জন্য সেটা বেটার হবে এটা নয় যে পিপিপি গভর্নমেন্ট আইটিআইগুলো ভালো নয় সবই ভালো তবে তোমার ফার্স্ট চয়েস যদি কোনো গভর্নমেন্ট কলেজ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা তোমার জন্য বেস্ট পার্সোনালি আমার মতামত সবার ক্ষেত্রেও সেটাই হয়তো বেস্ট তবে তোমার যদি পছন্দের কলেজ তোমার বাড়ির আশেপাশে কোনো পিপিপি সরকারি কলেজ তাহলে সেটাকেও তুমি তোমার ফার্স্ট চয়েস করতে পারো তো এই বিষয়গুলিই মেনলি আইটিআইতে চয়েস ফিলিংয়ের সময় খেয়াল রাখতে হয় এই নয় যে চয়েস ফিলিংয়ের সময় বিশাল কিছু খেয়াল রাখতে হবে বিশাল কিছু ব্যাপার রয়েছে তেমন কিছু নয় তবে অবশ্যই ভিডিওতে যে পয়েন্টগুলি উল্লেখ করলাম অবশ্যই খেয়াল রাখবে তাহলে কিন্তু তোমাদের ভর্তি হওয়ার পরে বা আইটিআই অ্যালটমেন্ট আসার পরে তোমাদের কোনো সমস্যা হবে না আর সবশেষে একটাই কথা বলবো ধৈর্য সহকারে মাথা ঠান্ডা রেখে আগে থেকে জেনে নিয়ে কলেজগুলি সম্পর্কে তারপরেই কিন্তু পরপর তোমাদের চয়েস ফিলিংগুলো করবে হয়তো দেখা গেল একটি কলেজের দু তিনটে ট্রেড রয়েছে যেগুলো তোমার পছন্দের পরপর সাজিয়ে দেবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি ভিডিওদের ট্রেডের কথা বলিনি আমি কলেজের কথা বলেছি ট্রেড তোমার যা হতে পারে পছন্দের ট্রেড তোমার যা হতে পারে কিন্তু কলেজগুলোর বিষয়ে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ফার্স্ট তুমি কোন কলেজটিকে রাখছো সেকেন্ড তুমি কোন কলেজটিকে রাখছো থার্ড তুমি কোন কলেজটিকে রাখছো এগুলো অবশ্যই মাথা রাখবি তবে ভিডিওটি এতটুকুই ছিল ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো